কর্মকাণ্ড মলম পার্টি মলম পার্টির অবশ্য দৌরত্বটা এখন খুব বেশি নাই, তবু আমরা সব দিকে খেয়াল রেখে মানে আমাদের ইউনিফর্ম পুলিশধারীরা পাশাপাশি গোয়েন্দা সংস্থারও কাজ করছে এবং করবে। বিশেষ বিশেষ রাস্তা ও মোড়ে চেকপোস্ট স্থাপন এবং জাল টাকার বিস্তার রোধে নৌ শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঈদ উল ফিতরের ছুটিতে রাজধানী কূটনৈতিক পাড়া সহ যে সকল গুরুত্বপূর্ণ স্থান এবং দেশের শহর বন্দরে পুলিশের টহল জোরদার থাকবে। কোভিড-19 মহামারীর কারণে সরকার কর্তৃক গৃহীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক ঈদের সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে। শ্রম মন্ত্রণালয় বিজিএমই বিকেএমই গার্মেন্ট সংগঠন এবং শ্রমিকদের নিয়ে একটি সভা করেন। সেই সভায় ভাতাদি পরিশোধ এবং এটা নিয়ে ছুটির বিষয় নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি যে এটা সর্বসম্মতিক্রমের যে সিদ্ধান্তটা সেখানে নিয়েছিল সেই সিদ্ধান্তটি যাতে মেনে চলেন তার জন্য আমরা এখানে জোর দিয়েছি। সিদ্ধান্ত সভা অনুযায়ী যানজট নিরসন পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থাও করতে হবে, এটাও আমাদের সিদ্ধান্তে আসছিল যে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যাতে একসঙ্গে সবে ছুটি না দিতে তারা আলাপ আলোচনা করে আমাদের হাইওয়ে পুলিশ আমাদের নৌ পুলিশ আমাদের নৌ মন্ত্রণালয় যারা ওই ফেরি নিয়ন্ত্রণ করে তারা এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বলছি যে ছুটিটা কিভাবে দিবে। ছুটিটা যদি একসঙ্গে দেয় আমাদের হিসাবে প্রায় 60 লক্ষ লোক মানে সেই ছুটিতে চলে যাবে, ঢাকা ত্যাগ করবে, শুধু এই শ্রমিক এবং অন্য মানুষ তো আসেই, কাজেই একটা যানজট একটা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সেটা যেন মানে পর্যায়ক্রমে যদি ছুটিগুলি দেয় তাহলে সেইখানে একটু নিয়ন্ত্রণ হবে, সেই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বেতন ভাতা পরিশোধ এটা তো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় সেই জন্য সবসময় গোয়েন্দা মানে নজরদারি এবং আরও সব মানে নিরাপত্তা বাহিনীর নজরদারি থাকবে। আমরা অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে কর্মক্ষম মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বাস ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন কর্তৃপক্ষ এই জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে যাতে না নিতে পারে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে যানজট নিরসনের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি যানজট নিরসনে র্যাব জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি থাকবে। আমি পূর্বেই বলেছি যানজট এবং হাইওয়ে ওটাকে নিয়ন্ত্রণের জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ নৌ পুলিশ গাজীপুর মেট্রো পুলিশ এবং জেলা পুলিশ নৌ পরিবহন মন্ত্রণালয় আমাদের সড়ক বিভাগ এরা বসবেন, আজকে কাল পরশুর মধ্যে বসবেন, বসে তারা সিদ্ধান্ত নেবেন যেখানে মানে রাস্তাঘাট মানে ঈদের আগে যেন সবগুলি রাস্তা চালু থাকে সেইটার একটা সিদ্ধান্ত নেবেন। তারা আমাদেরকে কনফার্ম করছে হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ার যিনি 25 তারিখের মধ্যে সবগুলি রাস্তাই সচল হয়ে যাবে আর যেখানে খানা খন্দক আছে সেগুলো মানে এরা রিপেয়ার করে দিবে, সেটা যেন কার্যকর হয়। সেই জন্য আগামীকাল পরশুর মধ্যে যে কোনো একটা ডেটে আমি যাদের কথা বললাম তারা আবার বসবেন, বসে যেখানে যদি কোনো রকম কোনো অসুবিধা থাকতে পারে কিংবা হবে সেটা তারা মানে চিহ্নিত করে সেটার ব্যবস্থা গ্রহণ করবেন। ঘরমুখী মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করতে পারে সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সেদিকেও নজর রাখবে। ঈদ উল ফিতরের ছুটির দিনগুলিতে বিভিন্ন সড়ক মহাসড়ক নৌপথে যে কোনো দুর্ঘটনার উদ্ধার কাজে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জীবন রক্ষাকারী রেস্কিউ টিম ডুবুরি উপস্থিত থাকবে। আর এই ছিল মোটামুটি ইস্যুর বাস লঞ্চ স্টেশনে সবসময় নজরদারি থাকবে যাতে করে ছিনতাইকারী কিংবা এই ওটা কি বলে অজ্ঞান পার্টি এরা যেন মানে
যাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য নজর থাকবে, নজরদারি থাকবে। চাঁদাবাজির ব্যবস্থা বন্ধ ব্যবস্থা করা হচ্ছে। মাদক চোরাচালান সীমান্তে বিজিবি টহল বৃদ্ধি এবং পূর্বের ন্যায় নসিমন করিমন ব্যাটারি চালিত গাড়ি যেন হাইওয়েতে না উঠে সেই জন্য নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকবে। এই ছিল মোটামুটি এই সিদ্ধান্ত সময়। প্রথমটা হলো যানজট নিয়ে কথা। আমি যানজটের, আপনারা জানেন আমাদের ঢাকা শহরে অনেকগুলি উন্নয়ন কাজ চলছে, সেই জন্যই আমাদের যানজটের কারণ সেটাও একটি। আর অনেক দীর্ঘদিন পরে কোভিডের ওপেন হওয়ার পরে আবার ঈদের মানে এসে গেছে, সবাই এই মার্কেটমুখী এবং অন্যান্য জায়গায় আমাদের সবাই ঘরের থেকে বের হয়ে তারা এই সমস্ত জায়গায় যাতায়াত হঠাৎ করে শুরু করেছে। এই জন্যই যানজটের কিছু কারণের মধ্যে এগুলোও একটা কারণ। তো যানজট নিরসনের জন্য আমাদের ট্রাফিক পুলিশের সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ বিভাগ যথাসাধ্য চেষ্টা করছেন এবং তারাও কি করবেন তারও একটি কর্মপদ্ধতি, আগামী সাত দিনে কি একটা করবেন তার কর্মপদ্ধতি তারা বের করেছে। তা আমার মনে হয় কারণগুলো প্রথমে যেটা আমি বলেছি, রাস্তাঘাটগুলো মানে অনেকগুলোই মানে ওই এলিভেটেড এক্সপ্রেস এবং মেট্রো রেল এবং অন্যান্য ফ্লাইওভারের জন্য কিছু কিছু রাস্তার প্রতিবন্ধকতা আছে। এছাড়া হঠাৎ করেই কোভিডের মানে নিয়ন্ত্রণের বাইরে যখন মার্কেটগুলি চলে আসছে, মার্কেটগুলি এখন জানেন মানে ছুটির দিনগুলো তো তারা খোলা রাখছে, সেই জন্যই হয়তো ঈদকে সামনে রেখে এই যানজটটার সৃষ্টি হয়েছে। তা আমরা যাই হোক আমাদের যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেই জন্য পুলিশ বিভিন্ন রকমের পদ্ধতি বের করছেন। আমরা আশা করি দুই একদিনের মধ্যে এই যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে আমি বিশ্বাস করি। আর যে ঢাকা কলেজ এবং নিউ মার্কেটের যে ঘটনাটি আপনারা বললেন, এটা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে একটা অনাহূত ঘটনা, একটা ছোটোখাটো ঘটনা নিয়ে মানে তর্কাতর্কি মারামারি পর্যায়ে চলে আসছে। আমরা দেখছি সহিংসতা হয়েছে, আমরা দেখছি ইটপাটকেল ছোড়াছুড়ি দেখছি। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলি মানে লক্ষ্য করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। এখানে যেমন আমরা শুনলাম মানে ইটপাটকেল ছোড়াছুড়িতে অনেকেই আহত হয়েছেন এবং আপনাদের এক সাংবাদিকের কথাও শুনলাম, তিনি যা হোক আমরা শুনেছি। আর ছাত্র এবং ব্যবসায়ী সবাই বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে মানে প্রাথমিক চিকিৎসার জন্য তারা গিয়েছেন। আমাদের পুলিশ, আমাদের কমিশনার সাহেব, আমাদের আইজি সাহেব এখন তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাগুলি নিচ্ছেন, আমরা বলছি ঈদের মার্কেটও চলছে, আমাদের সব কিছুই নজর রেখে চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছেন, আইজি সাহেব তদারকি করছেন। তা আমরা মনে করি এটাকে কিছুক্ষণের মধ্যেই এটা নিয়ে মানে কুল ডাউন হবে এবং যারা এগুলি ঘটিয়েছেন তারা নিশ্চয়ই আইনের মুখোমুখি হবে। না না, কমবে বলা হয়নি। আপনি আপনার এলাকাটা তো অনেক বিস্তৃত এলাকা নিশ্চয়ই আপনি জানেন, নিউ মার্কেট যেমন চতুর্দিকে মার্কেট, ঢাকা কলেজে অনেক বিস্তৃত এলাকা,
এই এলাকায় কোন জায়গায় পুলিশ হয়েছে, কোন জায়গায় মারামারি হচ্ছে সেইটাও একটা মানে অনেক বড় এলাকা তো, এক এক জায়গায় এক এক সময় আমরা শুনেছি, এটা আমরা দেখি নাই। আমরা বিস্তারিত কমিশনার সাহেব হয়তো আরও বিস্তারিত বলবেন। আমার মনে হয় কমিশনার সাহেব এখানে আপনার অ্যাকশন প্ল্যানটা একটু বলে দিন। এখান থেকে মাইক দিয়ে দেন তাহলে। ছাত্রদের সাথে পুলিশ মোকাবেলা করার সময় স্যার আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে, এটা সাধারণ কোন মানে এরকম মাস কোন গ্যাদারিং না যে স্যার আমরা গুলি করে তাদের সরাই দিলাম। ছাত্রদের তারা স্যার তাদের কলেজের দশতলা বিল্ডিং উঠে একবারে বৃষ্টির মতো ইটপাট ফেলি কেউ কিছু, এর ভিতরে আমরা তাদের প্রতিপক্ষদের শ্রমিকদের বোঝায় তাদের মার্কেটে ঢুকানোর চেষ্টা করছি এবং আই জি স্যারও কথা বলছেন ডিসির সাথে। আমাদের মূল ইয়ে হচ্ছে একটা পক্ষকে যদি আমরা স্যার নিবৃত্ত করতে পারি, কিন্তু এখানে শুধু নিউ মার্কেট না, এখানে আশেপাশের সমস্ত মার্কেটের শ্রমিকরা স্যার নামে ঘটনাটা যত মানে ইজি মনে হচ্ছে এখান থেকে ফিল্ডে কিন্তু স্যার আরো জটিল অবস্থা ধারণ করছে। চারিদিকের মার্কেটের শ্রমিকরা নামে যাচ্ছে, যেখানে যেখানে খবর পাচ্ছি আমি পুলিশ পাঠাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। আর ছাত্রদের টেকনিক্যাল কারণে ছাত্রদের সাথে স্যার পুলিশের আচরণটা অনেক সফট হবে, এইটা সাধারণভাবে এরকম গুলি করে শক্তি প্রয়োগ করে এইটা কোন করা মানে কোন বুদ্ধির কাজ না স্যার, এটা চেষ্টা করা হচ্ছে। মাননীয় মন্ত্রী, প্রতি বছরই দেখা যায় যে ফেরি পাতার পরে যানজট কোনো সুরা হচ্ছে না, বিশেষ করে থেকে সামনে রেখে প্রতি বছরই এইটার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে স্বপ্নের সেতু পদ্মা এইটা জুন মাসেই ওপেন হচ্ছে, আপনার নিশ্চয়ই জানেন। আগামী ঈদ মনে হয় আপনাদের এই যানজট এই এই ধরনের ফেরি ভোগান্তি অনেকখানি কমে যাবে। দেখেন আমি আগে বলছি যে কনসার্ন সংস্থা যেমন আমাদের হাইওয়ে পুলিশ, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আমাদের কনসার্ন পুলিশ যেখানে যেটা প্রযোজ্য, আমাদের ওটাকে কী বলে সড়ক বিভাগ, আমাদের ওটাকে নৌ মন্ত্রণালয়, এই সবাই বসবে দু একদিনের মধ্যে বসবে। ফেরি আরও সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় কি না এবং ফেরির নিয়ন্ত্রণ কীভাবে করবেন, এবং আমরা চিন্তা করছি যে ঈদের আগের তিন দিন শুধুমাত্র খাদ্যদ্রব্য এবং এসেন্সিয়াল পণ্য ছাড়া কোনো পণ্যই ফেরি পারাপার হবে না, হাইওয়েতে দিয়ে ট্রাক যাবে না। আমরা এটার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এটাও জানিয়ে আমরা জানিয়ে দিচ্ছি যে যেটা নাকি আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় পাঁচ দিন বলছিল, আমরা এটা আর একটু সংশোধিত করে আমরা বলছি শুধু ঈদের আগের তিন দিন কোনো মানে পেরিশেবল গুডস এবং খাদ্যদ্রব্য ছাড়া এসেন্সিয়াল কমিউনিটি ছাড়া এই হাইওয়েতে কোনো ট্রাক যাবে না, এইটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের সব কিছু নিয়ে আগামীকাল পরশু আবার বসবেন যাতে করে এটা আরও সুন্দরভাবে আমরা এটা সমাধান করতে পারি। গার্মেন্টসটা আমি আমার ইসের সময় বলেছি এরা সিদ্ধান্ত নিবে, যাতে আমরা বলছি একসঙ্গে সবগুলি যাতে ছুটি না দেয়। আমাদের এই যে আমি বলছি আবারও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং বিকিএমই বিজিএমই সদস্যরা হাইওয়ে পুলিশ বসে তারা সিদ্ধান্ত নেবে মানে কোন ইন্ডাস্ট্রি কখন দিবে। এখানে অনেক কিছু নির্ভর করে, তাদের বিদেশি অর্ডারের উপরে নির্ভর করে, তাদের মানে তাদের বেতন ভাতা দিক ক্লিয়ারের উপরে নির্ভর করে, এইগুলির কিছু নির্ভরতা আছে। এবং এখানে বিজিএমই বিকিএমই তাদের যে অসুবিধা সেগুলিও বলেছে, এই সবগুলি ওভারকামের জন্যই আমরা ওই মিটিং করে এটা সিদ্ধান্ত নেব। এমনকি আপনি প্রধানমন্ত্রী
স্কুল আজকে থেকে বন্ধ হয়ে গেছে ওদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ, কাজে এখানে একটা রিলিফ হবে। আর আপনি যেটা বলেছেন, আমরা রিক্সা, প্যাডেল চালিত রিক্সা, যেই রিক্সাই বলুন, আমরা কয়েকটা রাস্তা ই ছিল। আমরা কমিশনার মহোদয়, আমার মনে হয় আইজি মহোদয়, আমার মনে হয় এটা বন্ধ করে দিতে পারেন। কোভিড এর জন্য আমরা কিছু, মানে কমিশনার সাহেব হয়তো কিছু দেখেন নাই, এখন তো দেখবেন। ওনারা তো সিদ্ধান্ত নিয়েছেন, শ্রম মন্ত্রণালয়ে বসে সবাই চুক্তি করেছেন, আমরা সেইটা, সেই চুক্তি বাস্তবায়ন হবে এটাই আমরা বিশ্বাস করছি। হ্যাঁ, তারা দিবে এবং অ্যাডভান্স, মানে এপ্রিল মাসের বেতন দিবে কবে, মানে ওটার বোনাস কবে দিবে, সবগুলি সিদ্ধান্ত শ্রম মন্ত্রণালয় মিটিংয়ে তারা মানে সিদ্ধান্ত নিয়েছে। কাজেই আমাদের এখানে শুধু আমরা বলছি সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করতে হবে, এটাই ছিল আমাদের সিদ্ধান্ত।